আজ আমরা তোমাদের এই ভিডিওতে আমরা একটা ছোট্ট জিনিস বিষয়ে আলোচনা করব, যে জিনিসটা তোমাদের মনে হতে পারে এই জিনিসটা আলোচনা না করলেও হতো, কিন্তু হ্যাঁ আমি দেখেছি এই জিনিসটা তোমরা খুবই ভুল করো। এটা উচ্চারণগত একটা সমস্যা। তো আমরা এই জিনিসটা আমরা শিখবো এবং ভালো করে জানবো কেন কী কারণে আমাদের এই উচ্চারণের সমস্যা। তো চলো আমরা দেখি এই ভিডিওটা। এই ভিডিওটাতে আমরা এমন একটা জিনিস সম্বন্ধে আলোচনা করব যেটা প্রায় প্রত্যেকেই আমরা ভুল করে ফেলি, আমাদের অজান্তেই প্রায়শই ভুল করি। কিন্তু কেন ভুল? এই ভুল করা উচিত নয়, এ ভুল করা একদম কাম্য নয়। তো চলো দেখা যাক কি ভুল। অঙ্কে উচ্চারণ, এ আবার হয় নাকি? হ্যাঁ ঠিকই, অঙ্কে আমরা মাঝে মধ্যে উচ্চারণ করতে ভুল করি। আর এই উচ্চারণের ভুল সম্বন্ধে আজ আমি তোমাদের এই ভিডিওতে অঙ্কের সঠিক উচ্চারণ শেখাবো। হ্যাঁ ঠিকই, সঠিক উচ্চারণ। আর এই ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখবে, আর আশা করি এই ভিডিও দেখার পর তোমাদের আর উচ্চারণে কোনো সমস্যা হবে না। ও দেখেছো, বলতে তো ভুলেই যাচ্ছি, কী বিষয়? না বিষয়টা আমি একটু পরে তোমাদের বলছি। তো প্রথমেই আমরা একটা কথাই বলি, উচ্চারণ, অঙ্কে উচ্চারণ এটা সম্ভব। আমরা ভুল উচ্চারণ করলে আমাদের অঙ্ক অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। তো সেই যাতে সমস্যা না হয় তার জন্যই আমাদের এই ভিডিও। আর এই ভিডিওতে আমরা আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি তার বিষয় হলো দশমিক সংখ্যাকে কিভাবে উচ্চারণ করব। অর্থাৎ দশমিক সংখ্যা আমরা উচ্চারণ তো সবাই করি, কিন্তু উচ্চারণে আমাদের কিছু ভুল থেকে যায়। কোথায় ভুল, কী ভুল, এই বিষয়ে আমরা আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। দেখতে থাকো তোমরা এই ভিডিও, আর যদি ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, অবশ্যই শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটি আমার। আর একটা কথা বলে রাখি, যদি কিছু তোমাদের আরও কিছু নতুন নতুন অন্য কোনো ভিডিও দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি আশা করি তোমাদের সেই কমেন্ট বক্স থেকে আমাদের প্রয়োজনীয় উত্তর আমি তোমাদের অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমরা এখানে তিনটি সংখ্যা লিখেছি, এই তিনটি সংখ্যাকে আমরা উচ্চারণ করব। তো এই উচ্চারণটা দেখো, আমরা প্রথমটা বলছি 75.23, এটা একটা আমরা বলি। আবার আমরা বলি কেউ 75.23। ওকে, আমরা এদিকে যেমন বলছি 75 পয়েন্টের পরে এদিকেও বলছি 23। সেকেন্ড আমরা কি এখানে বলি 75.232, এটা একটা প্রসেস। আরেকবার বলি 75.232। আবার একটা এক্সাম্পল আমাদের দেওয়া আছে 75.2, এটাকে দেখো দু প্রকারে বলতে পারি না, এটা আমরা এক প্রকারেই বলতে পারি 75.2, আর একটা কী বলি 75.2, দুটো তাহলে দুটো হচ্ছে না। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কী হচ্ছে 75.232, এটা একটা প্রসেস, বা এটা একটা আমরা বলি প্রায়শই বলি। আর একটা বলি আমরা কি 75.232, এটা একটা বলি, এটার ক্ষেত্রেও একই 75.23 বলতে পারি বা বলি আমরা প্রায়শই। আর একবার আবার কেউ কেউ বলি আমরা 75.23। তো আমরা দেখব আজকের এই কোটার সংখ্যার মধ্যে আমাদের অরিজিনালি কোন কথাটা আমাদের বলাটা ঠিক, না দুটো কথাই বলা ঠিক, না আমরা 75.23 বলি, এটা কি ভুল? আর ভুল হলে কি পুরোপুরি ভুল? তো এইটা আমরা দেখব। তো প্রথমে আমি আরও এটাকে ব্যাখ্যা করি, তাহলে শেষেরটা আমি মুছে দিচ্ছি, কারণ শেষেরটার ক্ষেত্রে আমাদের দুটো একই হয়ে যাচ্ছে। দেখো আমি তোমাদের এখানে কি বলেছি 75.23 একবার বলছি, আর একবার বলছি 75.23। তো আমি আরেকটা এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি, দেখো 75 আমি এরকম দিচ্ছি। ওকে, তাহলে দেখো আমি এই উচ্চারণটা কী করতে পারি 75.23, আর একটা কী বলতে পারি 75.023। আমাদের ওই এক কনসেপ্টের মতো চললাম। কিন্তু দেখো আমরা এই দুটো নাম্বারকে যদি অবজার্ভ করি তো সেক্ষেত্রে আমরা কী করব, দেখো আমি এখানে কী বলেছি 75.23, যদি এইটা যদি আমি ধরে নিই তাহলে এক্ষেত্রেও আমাকে কী বলতে হবে 75.23 বলতে হয়। কিন্তু তাহলে দেখো তাহলে এই দুটো সংখ্যা কি একই? উত্তর হচ্ছে না। তাহলে আমরা কিন্তু আমরা যদি এই প্রসেসটা অ্যাপ্লাই করি
75.23, তাহলে এক্ষেত্রে কী হবে 75.023। তাহলে এটা ডিফার করছে দেখো এই সংখ্যা থেকে এই সংখ্যাটা। তাহলে আমরা কি হলো দেখো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 75 পয়েন্ট, ওকে দিলাম সংখ্যাটা আমি, তাহলে কি দিলাম 75.00232। আর যদি আমরা যদি একবারে বলতাম এইটার ক্ষেত্রে 75.232, তাহলে এক্ষেত্রে সেই একই কথা হয়ে যাচ্ছে 75.232। তাহলে এই কারণে তাহলে আমরা যদি বলি 75.232, তাহলে এটা এই সংখ্যাটা না এই সংখ্যাটা, আমরা ক্লিয়ার নই, আমরা জানি না কোন সংখ্যাটা। তো এই কারণে আমাদের দশমিক সংখ্যাকে প্রকাশ করার সঠিক উচ্চারণ হলো দশমিক সংখ্যার আগে যে যে পার্টটি থাকে সেই পার্টটি 75 75 75 75 পক্ষে উচ্চারণ করলে কোনো অসুবিধা নেই, কারণ 75-এর আগে জিরো যদি থেকে যায়, 75-এর আগে জিরো, 00, 000 যদি এগুলো থেকে যায়, তো সেক্ষেত্রে কোনো ম্যাটার করে না। কিন্তু দশমিকের পরে জিরো থাকলে এক্ষেত্রে ম্যাটার করে। তো সেই ক্ষেত্রে আমরা কী করব, দশমিকের আগের সংখ্যা যা থাকবে, যে পার্টটা থাকবে, সেই পার্টটাকে আমরা 75 75 এইভাবে করতে পারি। কিন্তু দশমিকের পরে ডিজিটগুলোকে আমরা, যে ডিজিটগুলো থাকবে সেইগুলোকে আমরা সিঙ্গেল সিঙ্গেলভাবে আমাদের বলতে হবে। অর্থাৎ 75.23 ইজ দ্য রাইট প্রসেস, 75.232 ইজ রাইট, 75.023 যদি দশমিকের পরে আমরা ছেড়ে ছেড়ে বলি, সিঙ্গেল সিঙ্গেল করে বলি, তবে আমরা 75.23 এবং 75.023 এদেরকে আমরা আলাদা করতে পারবো, না হলে আমরা পারবো না। তো সেই কারণেই আমরা দেখো নেক্সট আমাদের কী ছিল 75.00232, তাহলে এখানটাও আমরা বলবো যে 75.23 থেকে এটা আলাদা। কিন্তু যদি আমরা বলতাম 75.23 তাহলে আমরা এটাও, সরি, যদি আমরা বলতাম 75.232 তাহলে এক্ষেত্রে হতো 75.232। তাহলে কেউ যদি আমাকে কিছু বলা হয় 75.232, তা আমরা কী লিখবো, তার আগে জিরো জিরো দেবো না জিরো জিরো দেবো না, কট দিলে কটা জিরো দেবো, এই বিষয়ে একটা আমাদের ভুল ধারণা থেকে যায়। তাই আমরা দশমিকের পরে সর্বদা সিঙ্গেল করে করে বলবো, সিঙ্গেল ডিজিট হিসেবে বলবো, মনে থাকবে। তো এইখানে আমাদের এই এই আমরা প্রায় দেখেছি এই জায়গাটা, আমাদের দেখবে মনের অজান্তেই আমরা এই ভুলটা করে বসি। তো অবশ্যই এই ভিডিওটি দেখার পরে আশা করি তোমাদের আর দশমিক সংখ্যার উচ্চারণের কোনো ভুল হবে না। তো কেমন লাগলো তোমাদের দশমিক সংখ্যার সঠিক উচ্চারণ? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সর্বদাই পাশে থাকো, এমডি স্যার ফর ইউ।